গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে সানডে আর হ্যাপি হ্যাপি সানডেতে সন্ধ্যাতে কিছু করা হবে না, তা তো আর হয় না। খুব ঝটপট একটা স্ন্যাক্স আমি বানিয়ে নিলাম, এটা তোমরা অবশ্যই দেখে নিও, কিন্তু খুব হেলদি এবং টেস্টি। আর এইটা দেখো, এটা হলো সুইটকর্ন পকোড়া। সুইটকর্ন পকোড়া করার জন্য আমি দেখেছো সুইটকর্ন নিয়ে নিয়েছি অনেকটা, আর এখানে কাঁচা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর এই সুইটকর্নগুলোকে আমি একটু মিক্সিতে আদা ভাঙা করে আমি পিষে নেব। এই দেখো, অর্ধেক অর্ধেক ভাঙা, মানে একবার একটু জাস্ট ঘুরিয়ে নেওয়া হয়েছে এর মধ্যে। এবার এটা একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি, আর এখানে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেখো, আমি ওটার মধ্যে আমি পরিমাণ মতন নুন দিলাম। এবার তোমরা লঙ্কার গুঁড়ো দিতে চাইলে দিও, কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কাই দিয়েছি। আর যদি ধনে পাতা থাকে অবশ্যই ধনে পাতা দিও, সেটাতে খুব ভালো হবে। ধনে পাতা আমার ঘরে ছিল না, তাই দেইনি। আর দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার এখানে মোটামুটি আমি 3 চামচের মতন দিলাম। আর এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে এটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। দেখো, প্যান গরম হয়ে গেছে। প্যানের মধ্যে আমি রিফাইন তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এবার এক এক করে আমি এখানে পকোড়া করার জন্য আমি দিয়ে দিচ্ছি। আর এটা একটা আমি করে আমি জাস্ট দেখে নিলাম যে এটা ছেড়ে যাচ্ছে কি না। দেখছি এরকমই বেশ ছাড়ছে না। এর মধ্যে না কর্নফ্লাওয়ার খুব বেশি দিলে যে কর্নের একটা টেস্ট সেটা বেশি লাগবে না, তাই খুব বেশি কর্নফ্লাওয়ার না দিলেই ভালো। এটা একদম একটু মানে পাতলা টাইপের হলেও কোনো অসুবিধা নেই, এটা জাস্ট এরকম আটকেই যাবে, খুব একটা অসুবিধা হবে না। এবার দেখো, এইভাবে আমি দিয়ে আঁচটাকে খুব মিডিয়াম মানে স্লো রাখতে হবে না, মিডিয়াম আঁচে রাখলেই যথেষ্ট, কারণ সুইটকর্ন ভাজতে বেশি সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এই দেখো, এই ঠিক এই রকম লাল লাল করে আমি ভেজে নেব। আর এটা কিন্তু জাস্ট অসাধারণ লেগেছিল খেতে, তোমরা এটা করে খেয়ে দেখতে পারো। ঝটপট একটা স্ন্যাক্স তৈরির একটা মানে দারুণ হয়ে যায় এটা, তোমরা করে বাড়িতে করে খেয়ে দেখতে পারো। দেখো, বেশ এরকম করে উল্টে উল্টে দিয়ে আমি এখানে একটু লাল লাল ভাব হলেই কিন্তু ভালো হবে। এবার দেখো, হয়ে গেছে। আমি মোটামুটি দুই দিকই ভালো করে দেখে নিচ্ছি যে হয়েছে কি না, কারণ এটা বেশ একটা ক্রিস্পি ভাব হলেই কিন্তু ভালো লাগবে, একদম একটু লাল লাল ভাব হলেই। এবার এবার আমি এগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। দেখো, বেশ সুন্দর একটা স্ন্যাক্স, একদম খুব কম সময়ে কিন্তু দারুণ একটা স্ন্যাক্স আমার রেডি হয়ে গেল। এই দেখো, আজকের স্ন্যাক্স আমার রেডি। বন্ধুরা, আবার আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আমি কালকে সকালবেলা তোমাদের সঙ্গে এই ব্লগটাকে কন্টিনিউ করব। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি খুব একটা ভালো নেই, আর সেই কারণেই হচ্ছে তোমাদের কাছে আমি ডেইলি ব্লগ আমার পক্ষে দেওয়া এখন হচ্ছে না। আবার দেব, অবশ্যই দেব, পরে দেব, কিন্তু এখন এই মুহূর্তে দেওয়া হচ্ছে না। আসলে শরীরটা খুব মানে খুব একটা বেশি ভালো নেই। কাজকর্ম করার যে খুব এনার্জি দিয়ে আর কি কাজকর্ম করা, সেটাই আর কি হয়ে উঠছে না। আর ডেইলি ব্লগে যদি আমি কিছু মানে নাই করি তো কি দেখাবো, কি শেয়ার করব, তাই না? তো সকাল থেকে সেরকম কিছু মানে ইচ্ছাই করছিল না, কাজকর্ম করতে ইচ্ছা করছিল না। যাই হোক, কালকে ফ্রেন্ডশিপ ডে গেল। ফ্রেন্ডশিপ ডের জন্য তোমাদের কাছে কালকেও জানিয়েছিলাম, আজকেও বলছি, আমার সব বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভকামনা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।
আর আজকে মানে কালকে থেকে আমার এই ব্লগটা শুরু হয়েছে। অ্যাকচুয়ালি আমার তো একদম করতে ইচ্ছা করছে না, কিন্তু তাও তোমাদের কাছে একদম কোনো কিছু শেয়ার করব না। সেটা কি ভালো লাগে বলো? মানে তোমাদের সঙ্গে এত সুন্দর একটা সম্পর্ক হয়েছে, আর একদিনও মনে হয় না যে তোমাদের থেকে দূরে দূরে থাকি। তাই তো কালকে থেকেই শুরু করেছি, কালকে যেটা করেছি সেটা তোমরা দেখলে, আবার দুপুরে রান্না করেছি সেটা তোমাদের কাছে এখনই আমি সেটা তুলে রেখেছি, সেটা পরে দেখিয়ে দেবো। কারণ মানে সে পরপর সেই জিনিসগুলো আমার হয়ে উঠছে না, এখন শরীরটা অ্যাকচুয়ালি খারাপ। হ্যাঁ, তো তোমরা আমার গান, অনেক দিদিরা বন্ধুরা সবাই বলেছো আমার গান তোমাদের নাকি ভালো লেগেছে। যাই হোক, আমি আমার গানের ব্যাপারে বলি, আমি সেরকম ভাবে কোনোদিনও গান শিখিনি, জাস্ট করি, ভালো লাগে, মন থেকে ইচ্ছে করে গান করার, আর সেই সেই কারণেই করি। মানে ছোটবেলায় একটু আধটু শিখেছিলাম, সেই রকম ভাবে কোনো কন্টিনিউ হয়েও নি, তো সেই রকম আর কি। তো তোমাদের কাছে আজকে আর কিছু বলার নেই, কারণ একদমই ভালো লাগছে না। আর এখন বাজে জানো তো কটা? এখন বাজে বিকেল মানে বিকেল 3:44, মানে 3:45 বাজে, আর এখন তোমাদের সামনে আমি আসলাম, আর এখনই এই মানে ভিডিওটা তুলে আমার আমি আপলোড করব, তোমরা জানোই। আর কয়েকদিন ধরে হচ্ছে আমার মানে আমি খুব বেশি যে আর কি বন্ধুদের ঘরে যেতে পারছি, আর তার মধ্যে তো জানোই আমার রোজকার এই একই ঘটনা, আর বলতেও ইচ্ছা করে না যে কমেন্ট আমার ডিলিট হচ্ছে, মানে অনেকটা সময় ডিলিট হয়ে থাকছে। সেই একটা মানে একটা বিরক্তিকর ব্যাপার হয়ে গেছে আমার জন্য, যে যখন আমি সময় পাচ্ছি তখন তোমাদের ভিডিও আমি দেখতে পাচ্ছি না, মানে এইরকম হচ্ছে। আবার অনেক সময় দেখছি আমি এত বুঝতে পারছি না, আমি হয়তো কমেন্ট দেখে কমেন্ট করে বেরিয়ে গেছি, তারপরে দেখছি যে অনেক সময় চেক করছি আর কি যে গেছে কি না, তখন দেখছি কমেন্ট নেই। তো সেই রকম হয়ে গেছে, মুশকিল। আর তো আজকে ভাবলাম তোমাদের কাছে আর একটা গান শোনাই, জানি না তোমরা যদি পছন্দ না হয় তোমরা কিন্তু আমাকে বলো যে আমাদের আমাকে আমাদেরকে এইসব গান ঠান শুনিয়ে একদম বোর করো না। তো আজকে একটুখানি গান শোনাই, একটু অল্প একটু, কারণ বেশি গান বেশি কিছুই শোনানো যায় না, কেন কপিরাইট ক্লেম হয়ে যায়। তো একটু শুরু করি। দিলে দে চুকে সনম तेरी हो गए हम, तेरी कसम, तेरी कसम, ओ हम दिल दे चुके सनम, तेरी हो गए এইটুখানি করলাম। তোমাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তবেও জানিও, আর যদি খারাপ লাগে সেটা অবশ্যই কিন্তু জানিও। তোমাদেরকে আমি বোর করব না একদমই এসব গান ঠান শুনিয়ে, আর যদি ভালো লাগে তবে মাঝে মাঝে করার চেষ্টা করব, অবশ্যই যদি ভালো লাগে, ঠিক আছে? কারণ নন সিঙ্গারের গলায় গান শুনছো তোমরা, সেটা তো আর খুব পারফেক্ট তো একদম হবে না, তাই না? তো তোমাদেরকে এন্টারটেইন করার জন্য আমি যেইটুকু পারি সেইটুকুই তোমাদেরকে সেইটুকুই আমি করছি, ঠিক আছে? তো আর ঠিক আছে, অ্যাকচুয়ালি আমার শরীর, আবার বলছি আমার শরীর খুব একটা ভালো নেই বলে আর আজকে আর মানে অন্য কোনো কিছু দেখানোর মতন আমার কাছে কিচ্ছু নেই, তাই জন্যই তোমাদেরকে একটু গান শোনালাম, ঠিক আছে? চলো ভাই, আমার রান্নাটা তোমরা এখন দেখে নাও, লাঞ্চটা আমি তৈরি করেই রেখেছি, সেটা এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, ঠিক আছে? চলো আমার সাথে থেকো। কিন্তু দেখো, আজকে আমি বানাচ্ছি লাউ আর কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট, তে সর্ষের তেলেই রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি ইলিশ মাছের মাথাগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা খুব ছোট সাইজেই ছিল, মাথাগুলোও দেখতে পাচ্ছ একদমই ছোট ছোট। তো যাই হোক, ইলিশ মাছের এতটা বেশ ভালো গন্ধ আছে, এই ছোট মাছেও খারাপ হবে না। তো এই মাথাগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবার
দেখো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, একটু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। এবার দেখো আমি ওই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে লাউ আর কুমড়ো আমি ঝিরি ঝিরি করে কেটেছি। তোমরা যদি আরও বেশি ঝিরি করতে পারো তো বা করো, আমি আমি এরকমই করি। এর থেকে বেশি আমার পক্ষে ঝিরি করা মানে কুচোনো সম্ভব হয় না। আমার মাকে দেখতাম, মা শাশুড়িকে দেখি, এর থেকেও অনেক বেশি কুচি করে করতে। তো যাই হোক, এখানে আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে হলুদ দিয়ে আমি নাড়াচাড়া করে এটাকে ঢেকে রেখে দেবো আঁচটাকে কমিয়ে রেখে। এবার তাহলে মানে লাউটা আর কুমড়োটা থেকে বেশ একটু জল বেরিয়ে এটা নরমও হয়ে যাবে। এবার দেখো আমি কিছুটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে আমি দিয়ে দিচ্ছি, কারণ এই ঘন্টটা কিন্তু পুরো কাঁচা লঙ্কারই রান্নাটা হবে। এবার আঁচটাকে কিন্তু একটু বাড়িয়ে রাখবো, আর এবার ঢাকা আর দেবো না, কারণ ঢাকা দিলে এবার আরও জল বেরিয়ে আসবে। লাউ থেকে বেশি জল বেরোলে ভালো লাগে না। আর আমি এখানে দিলাম 3 চামচ জিরের গুঁড়ো, ছোটো চামচে 3 চামচ জিরের গুঁড়ো দিলাম আমি। জিরের গুঁড়ো তোমরা ভাজা জিরের গুঁড়োও দিতে পারো, কিন্তু আমি কাঁচা জিরের গুঁড়ো দিয়েছি। এবার দিয়ে ইলিশ মাছটা, মাছের মাথাটা এবার দিয়ে দিলাম। মাথাগুলো না আমি বেশি ঘাটাঘাটি করিনি, তাহলে একদম মানে পুরো ঘন্টটাতে কাটা কাটা হয়ে যাবে। আর এটাকে এবার আঁচটাকে কমিয়ে রেখে কিন্তু বেশ শুকনো করে নেব, যেন তেল বেরিয়ে আসে আর মানে কোনো জল না থাকে। আর আমার দেখো রান্নাটা কিন্তু ঘন্ট একদম রেডি হয়ে গেছে। আর চিনি দিয়েছিলাম, অবশ্যই ঘন্টে চিনি দেবে। আর এই দেখো আমার লাঞ্চ রেডি। আমি তো সেরকম আজকে কিছুই করিনি, বললাম তোমাকে এই যে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট, ওই দিকে রয়েছে পাবদা মাছ, আর হয়েছে আমার বিউলির ডাল আমি করেছি। ব্যাস এইটুখানি আমাদের রান্না আর পাঁপড় ভাজা। ব্যাস আজকের লাঞ্চ শেষ, আর বাই।